বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 75টি পরিবার। বাগদার রনঘাট এলাকার বাগদার পূর্ব ব্লক সভাপতি পরিতোষ সাহার হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন তারা। বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান। বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দলত্যাগীরা। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রনঘাট পঞ্চায়েতের অন্তর্গত খর্দ কুলবেড়িয়া এলাকায় যোগদানের আয়োজন করা হয়। এ বিষয়ে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা বলেন, কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলায় উন্নয়নের জয়যাত্রা অব্যাহত, সে কারণেই মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে দলমত নির্বিশেষে খর্দ কুলবেড়িয়া এলাকায় 64 নম্বর বুথের প্রায় 70 থেকে 75টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। 64 নম্বর বুথ থেকে অন্তত 70 থেকে 75টা পরিবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট হয়ে তারা তৃণমূল কংগ্রেসে, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন দলত্যাগের পর দলত্যাগী এক যুবক বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান, স্থানীয় স্তরে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। মানে উন্নয়ন মানুষ বুঝেছে, তাই মানুষ এতগুলো পরিবার আজকে আমাদের এখানে সবাই এসেছে, সময় একগ্রহিত হয়ে আমরা সবাই মিলে যোগদান করলাম যে এত উন্নয়ন, আমরা এই উন্নয়ন থেকে হারাতে চাইছি না, উন্নয়নটা আরও পরিবর্তন আরও বাড়ুক, মানুষ সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আমরা উন্নয়নটা পেয়ে যেন উন্নতি আরও করতে পারি, সবাই পরিবেশ পরিস্থিতি ভালো থাকে, এই কারণে আমরা সবাই যোগদান করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা।